বিয়ে থেকে বৌভাত পর্যন্ত। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডিমিষ্টি রয়, আর আমার ছিলেন ইউটিউব গার্ল অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এর আগে তো গায়ে হলুদের ভিডিও তোমরা দেখেছো, মামার বিয়েতে খুব মজা করেছিলাম সবাই মিলে। এখানেও দেখো, অল্প স্বল্প করে ভিডিও করতে পেরেছিলাম, বেশি ভিডিও করতে পারিনি। তবু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থেকো। সকালের টিফিন হচ্ছে, এখানে মাসি আর ওটার মেয়ে, আর এটা হলো আমার মা মামি, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। সকালের টিফিন কচুরি আর ছোলার তরকারি, আর এখানে রয়েছে আমাদের কার্তিক দাসিতে আর ওই যে ক্যাটারিং এর ছেলেগুলো ওখানে আছে দিচ্ছে, এই ক্যাটারিং এর ছেলেগুলো, এই ক্যাটারিং এর ছেলে একটা ক্যাটারিং করছে, খাওয়া দাওয়া হচ্ছে এই হলো মামা বর বেশে, মামা রেডি হয়ে গেছে। মামাকে কেমন লাগছে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানিও কিন্তু, আর সঙ্গে থেকো পাশে থেকো। চ্যানেল সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি হাতে তথ্য নিয়ে, আর আমাকে লেহেঙ্গা পরে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। অনেকদিনের ইচ্ছা ছিল মামার বিয়েতে লেহেঙ্গা পরবো, সেই স্বপ্নই পূর্ণ হলো। যাই হোক, সঙ্গে অনেকজনই রয়েছে, মাসি মেসো মা মামি সবাই রয়েছে, আর খুব মজা করব। দেখতে দেখতে চলে এসেছি বিয়ে বাড়িতে। এই দেখো আমাদের মণি একদম রেডি, মণি মানে মাসি নয়, মণি আমি মামিকেই বল মানে ডাকি, সেই কারণেই মণি বললাম। আর এখানে দেখো সবাই আমরা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কেমন লাগছে মণিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছে বউ সাজে মণিকে দেখতে, দেখেছো খুবই সুন্দর লাগছে মণিকে বউ সেজে। তো যাই হোক, দেখতে দেখতে তোমাদের ছাদনাতলাটা একটু দেখিয়ে দিই। এইটা হলো ছাদনাতলা, যেখানটাতে বিয়ে হয় ছাদনাতলা বলে। কি সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমার তো বেশ ভালোই লাগছিলো, আমি তো ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই কি বলবো, বিয়েটা তো আমরা দেখতেই পাইনি, কারণ বিয়ে ছিল মানে সেই ভোরবেলা তিনটে, কতই বিয়ে ছিল বলে আমরা আর বিয়ে না দেখেই চলে এসেছি। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা মকটেল, এখানে মকটেল কাউন্টার, এখানে আমি খাচ্ছিলাম পকোড়া, আর সেই ভিডিওটা একটু বললাম বড় বউ একটু ভিডিও করে দাও। এই দেখো আমি পকোড়া খাচ্ছি, আর এইখানে আমার বড় বউ দাঁড়িয়ে গেছে মকটেল কাউন্টারে গিয়ে বলছে স্পেশাল মকটেল কোনটা আছে সেটা দাও বলে দাঁড়িয়ে আছে। আর আমি চলো চলো একটু ভিডিও করে নিই। তো দেখো আমার বড় বউ একটা মানে স্পেশাল যে মকটেলটা অর্ডার দিয়েছে সেটা রেডি হচ্ছে, এই দিদিভাইটা রেডি হলো কর মানে রেডি করছে। আর এখানে গান বাজছিলো, আমাদের একটু ইচ্ছা করছিলো একটু নাচি, কিন্তু না এখন নাচা যাবে না। তো যাই হোক, এই দেখো বড় বউকে ড্রেসটা পরে কেমন লাগছে নিশ্চয়ই জানিও। এই দেখো আমার বড়বাবু তে যাবো, আর মেনু কার্ড শেয়ার করবো না সেটা হতেই পারে না। তো তোমরা এখানে দেখে নাও কটা মেনু কার্ডে আইটেম ছিল সেটা কমেন্টে তোমরা নিশ্চয়ই জানিও, আর সব থেকে কোন আইটেমটা তোমাদের ভালো লাগে সেটা তো কমেন্টে জানাবেই, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। সবাই খাচ্ছে, এদের দুজনকে খেতে দেবে না বলেই দিয়েছে, খেতে দেবে না, ভালো হয়েছে বাবা বাবা। তো বিয়ে বাড়িতে শেষ, এবার রিসেপশন শুরু হলো বৌভাত। বৌভাতেই দেখো বড় বউকে গোলাপ দিয়েই আমি শুরু করলাম। আর এইটা হলো আমার যে মামার বাড়ির রিসেপশনটা রেখেছিলো বৌভাত, সেইটার একদম ওয়েলকাম গেটটাই এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমার তো এত সুন্দর লেগেছে আমি ভিডিও করবো না সেটা হতেই পারে না। তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি, আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। গেটটা তো আমার দারুণ লেগেছে। যাই হোক, আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অল করে দাও, আর যে কোনো গ্রুপে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না যেন। দেখতে থাকো পুরো ভিডিও। আর এখানে না গান চলছিল বলে আমি না কোনো মানে কথা সেরকম দিতে পারিনি, সব সাউন্ড চাপিয়ে আমি দিয়েছি। আর এই দেখো এইখানটা তো করেছিল মকটেল কাউন্টার, আর এই সাইডে ছিল আইসক্রিম ফুচকা পকোড়া অনেক কিছু ছিল এখানটাতে। তো হালকা পুলকা তো খাওয়া দাওয়া হবে, আর সেই ভিডিও তো দেবো, তোমরা দেখতেই থেকো। আর বিয়ে বাড়িতে সবথেকে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হলো পকোড়া কাউন্টার, আর আমি একটু সাজবো গুজবো সেটাই সবথেকে বেশি ভালো লাগে।
আর এই দেখো চলে এসেছে আমাদের মনি। বৌভাতের লুকে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। এই দেখো এই মনি ঢুকছে, তো কেমন লাগছে আমার মনিকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। কিন্তু বিয়েতে কেমন লেগেছিল আর রিসেপশনের লুকে কেমন লাগছে। তো যাই হোক, এখানে ক্যামেরাম্যান তো ভিডিও করছে আর গান চলছে বলে আমি সাউন্ড দিতে পারিনি, এর জন্য সরি। দেখতে দেখতে কোনে যাত্রীও চলে এসছে আর আমরা দেখো আমি আমার একটা ভাই মিলে গোলাপ নিয়ে দাঁড়িয়ে গেছি, সবার হাতে গোলাপ দিচ্ছি। আমি ভাবছিলাম এখানে কোনো হ্যান্ডসাম ছেলে থাকলে একটা গোলাপ দেব। তো যাই হোক, এখানে ম্যাক্সিমামই সব মামা মাসি মামি দিদা দাদু সব এরাই। তো যাই হোক, এদেরকেও গোলাপ দিয়ে বেশ ভালো লাগলো। আর ফার্স্টেই তো দেখে নিলে আমি যাতে কোনো হ্যান্ডসাম ছেলেকে গোলাপ নাই দিতে পারি, আমার বরবউ আমার হাতের থেকে আগেই গোলাপ নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি ভাই আর আমি মিলে দেখো এখানে গোলাপ দিচ্ছিলাম। তো কেমন লাগছিল আমার তো বেশ ভালোই লাগে এই রিচুয়ালসগুলো করে। আর মামাকে বলে বিশেষ করে আমার মানে আমি বলেছিলাম দেবো এগুলো, মানে গোলাপগুলো সবাইকে দেব, সেই কারণে মামা এই দায়িত্বটা আমাকেই দিয়েছিল। তো যাই হোক, এখানে তো অনেক তথ্য নিয়ে ওরা চলে এসেছে, তথ্যগুলো একটা হালকা ফুলকা আমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর সুন্দর মিষ্টির ট্রে, ফলের ট্রে আর যার যার মানে জামা কাপড় আরও অনেক কিছুই ছিল। আর এখানে এতগুলো গিফট টিপ সেগুলো রয়েছে। আর এই দেখো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা আমার আমি খাবো না হতেই পারে না, কোনো ফুচকা খাচ্ছিলাম আর বড়বউ করছে ভিডিও, দেখতেই পাচ্ছ কি টেস্টি টেস্টি ফুচকা আমি খাচ্ছি। তো আমি ম্যাক্সিমামই বিয়ে বাড়িতে যে স্টল দেয় ফুচকা আর পকোড়াটাই বেশি ভালো লাগে। আর এখানে সব কিছুই খেয়েছিলাম, এখানে আইসক্রিম ছিল সেটাও খেয়েছিলাম, ওখানে মকটেল ছিল মকটেলটাও ট্রাই করেছিলাম বেশ ভালো। আর পিছনেই দেখো আমার মা এখানে পকোড়া খাচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে আবার চলে এসলাম গেটের সামনে, এখানে সবাই মিলে একটু ছবি টবি তোলা হচ্ছিলো। এই দেখো ছবি তুলছি, আর এখানে সব লোকজন ভিতরটা দেখো কত সুন্দর, যে মকটেল কাউন্টার এটা শুরু হয়ে গেছে, অনেকজনই এখানে মকটেল ট্রাই করছে দেখতে পাচ্ছ। আর ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছো, আর এইখানে ছিল বক্স, আমরা তো নাচানাচি করেছিলাম কিন্তু সেই ভিডিওই করা হয়নি, ওই কারণে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। আর এখানে আমার সবাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, একটা ভাই ক্যামেরা নিয়ে এসেছিলো সেই ভাইটাই ক্যামেরা দিয়ে ছবি তুলে দিয়েছে। আর এখানে দেখো আমার খুদিদা ওই যে আমাদের ছোট্ট দিদা সবাই দাঁড়িয়ে এখানে মকটেল খাচ্ছিলো, আর এখানে আমরা সবাই মিলে এখানে ভিডিও করছিলাম। দাদা দুই দাদা ভাই আছে, ওই ওই পিছনে আছে জামাইবাবু, আর আমরা দেখো খুব মজা করছিলাম এখানটাতে দেখতে পাচ্ছ। দেখেছো এবার দেখো দুজনের রোম্যান্টিক একটা সিন হবে। দেখো আমার খুদিদা আর ছোট্ট দিদা মিলে আমরা সবাই রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টে দেখো দুজন দুজনাকে মানে বলা হলো মকটেল খাই দিতে। ওই দেখো মা গো টুলুলাপ, দেখেছো কত প্রেম ভালোবাসা দুজনের মধ্যে, এরা এভাবেই যেন সাত জনম কেটে মানে কাটিয়ে দেয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, দেখেছো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে থাকো, আর তোমরা যারা এখনও লাইক করোনি তারা লাইক করে দাও। এই দেখো আবার চলে এসে রিসেপশনের মেনু কার্ড, তো মেনু কার্ডে কী কী আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখানে দেখো সবথেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছিলো, মাটন কষার সঙ্গেও ছিল চিকেন, যারা মাটন খায় না তাদের জন্য চিকেনও ছিল। আমি যেহেতু মাটন খাই না সেই কারণে আমার এই মেনু কার্ডটা সবথেকে বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক, ভিডিওটা তোমরা যারা এখনও লাইক করোনি কমেন্ট করোনি তারা লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওই আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে এভাবেই থেকো, টাটা।